আজ বরিশাল সিটিতে সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হলো। আমরা দেখেছি বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে যে প্রধান দুইটা রাজনৈতিক দলের প্রতিনিধিগণ অংশগ্রহণ করছিল, তাতে একটা ছিল বাংলাদেশ আওয়ামী লীগের নৌকার প্রার্থী খোকন শ্রীনিবাদ, অন্যদিকে হাতপাকার প্রার্থী ছিলেন শায়েকে চরমোনাই ফয়জুল করিম। তো ফয়জুল করিমের উপরে আমরা দেখেছি যে আজ দুই নম্বর ওয়ার্ডে তিনি যখন একটা ভোট কেন্দ্রে ঢুকতে যান, সে সময় তার উপরে হামলা করা হয়। তো সেই হামলার একটা ভিডিও আমাদের সামনে চলে আসছে, আমরা ওই ভিডিওটা একটু দেখে নিই। যে ভিডিওতে দেখা যাচ্ছে যে শায়েকে চরমোনাই সাহেবের উপরে কি পরিমাণে অতর্কিত হামলা চালানো হয়েছে। দেখতেই পাইলেন কিভাবে শায়েকে চরমোনাইয়ের উপরে হামলা করা হলো, তাকে রক্তাক্ত করা হলো। একজন আলেম, এই আলেমের শুধু রক্তাক্ত করেই ক্ষান্ত হয় নাই, তারা আলেমের টুপিটা কেড়ে নিয়েছেন এবং তার যে অনুসারীরা আছে তাই সেই অনুসারীরা কান্নায় ভেঙে পড়ছেন, কারণ তাদের পীর সাহেব এইভাবে আহত হয়েছেন, এভাবে তাকে মারধর করা হয়েছে, একজন আলেমের টুপিটা কেড়ে নেওয়া হলো। এই যে অবস্থা, এই অবস্থা আমরা সবসময় দেখি, কিন্তু আমরা যেটি ধর্মপ্রাণ মুসলমান হিসেবে যেটা জানি বা বুঝি, এবং তিনি একজন আলেমে দিন এবং ইসলামী আন্দোলনেরই দায়িত্ব পালন করছেন এবং ইসলামী আন্দোলন বা শাসনতন্ত্র এখানে প্রতিষ্ঠা করতে চান, সেই ব্যক্তির উপরে এইভাবে হামলা করা হলো এবং তার টুপিটা কেড়ে নিয়ে তাকে কীভাবে রক্তাক্ত করা হলো, এই অবস্থাটা আমরা দেখলাম আজকে বরিশাল সিটি নির্বাচনের ভোট গ্রহণের এক পর্যায়ে। দুই নম্বর ওয়ার্ডে তখন যিনি গিয়েছিলেন এবং ভোট কেন্দ্র পরিদর্শন করছিলেন, কারণ তিনি একজন মেয়র প্রার্থী, এবারে ভোট কেন্দ্রে মেয়র প্রার্থী, মেয়র প্রার্থী হিসেবে তার তো অধিকার আছে একটা ভোট কেন্দ্রে প্রবেশ করা, তার ভোটাররা তার পোলিং এজেন্টরা কীভাবে দায়িত্ব পালন করছে কি না এগুলো দেখা। তো তিনি যখন এই দায়িত্ব পালন করতে যান, সেই মুহূর্তে নৌকার সমর্থকেরা তার উপরে এই হামলাটা করেন। তো দর্শক, আপনারা দেখলেন যে একজন আলেমের উপরে কিভাবে হামলা করা হলো।